5 মাস পরে আবার চলে আসলাম ফুলিয়াতে। কোনো অকেশনে বা কোনো কারণে যদি আমাদের শাড়ি কেনার দরকার পড়ে তাহলে আমরা শুরুতেই মনে করি ফুলিয়াটাই বেস্ট, ফুলিয়াটাই বেস্ট। আর সেই কারণেই চলে আসলাম ফুলিয়াতে। অ্যাকচুয়ালি আমাদের খুবই কাছের এক আত্মীয়, মানে অ্যাকচুয়ালি হতে গেলে আমার ভাগ্নির বিয়ে আছে খুব তাড়াতাড়ি। তোরা একটু নর্থ বেঙ্গলে থাকে, ওদের পক্ষে মানে কলকাতায় আসাটা একটু প্রবলেম হচ্ছে এখন। তোরা আমাদেরকে সাজেস্ট করলো যে তোমরা যদি একটু ফুলিয়াতে গিয়ে প্রয়োজনে কিছু শাড়ি যদি কিনে আনা যায় তাহলে খুব ভালো হয়। আর সে কথাটা মাথায় রেখে আমরা ফুলিয়াতে চলে আসলাম। তো যাবো এবার, দেখবো একটুখানি এদিক ওদিক, দেখবো কোথায় যাওয়া যায়। দুই একটা সেন্টার আমরা কথা বলেছি, তার মধ্যে কোনো একটা সেন্টারে যাবো, গিয়ে আমরা শাড়ি কিনবো এবং সবই আপনার সামনে তুলে ধরবো। যাওয়া যাক ফুলিয়াতে সেকেন্ড টাইম। তো এবার যাই, টোটো চলে এসছে, টোটোতে করে যাবো একটা জায়গাতে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগছে মামা, কেমন লাগছে? ভালো লাগছে, ওকে। তো ফুলিয়াতে নেমে সবার খিদে পেয়ে গেছে। সকালবেলা আমরা সেরকম কিছুই খেয়ে বের হইনি। এখানে এসে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় গেলে ভালো হয়। তিনারা বললেন যে হরির হোটেলের কাঠের জালে তৈরি বিনা তেলে পরোটা খেলে পরে আপনাকে আর অন্য কিছু ভাবতে হবে না। আর এখানে এসে শুনলাম প্রতিদিন নাকি প্রায় 50 কিলো ময়দার পরোটা বিক্রি হয়। তো যাওয়া যাক, দেখি দেখতে পাচ্ছি এখানে কাঠের জালে পরোটা বানানো হচ্ছে। মাম্মার মাকে অলরেডি আগে ঢুকিয়ে এসছি হোটেলের ভিতরে। দেখতে পাচ্ছি এখানে দেখুন কন্টিনিউয়াসলি কাঠের জালে এরকমভাবে বড় একটা তাওয়ার মধ্যে লাগাতার পরোটা ভেজেই চলেছেন। বাহ! নিয়ে নিয়েছি পরোটা, এখানে দুটো করে পরোটা নিয়ে নিয়েছি। সঙ্গে এখানে পরোটার সাথে ঘুগনি দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে, আর সাথে আমরা একটা ডিম আর 1 পিস চিকেন নিয়ে নিয়েছি। ডিম তো যে পরোটাগুলো নিয়েছি 2 পিস পরোটার সঙ্গে ঘুগনি দিয়ে দাম হচ্ছে 15 টাকা। আর যদি এক্সট্রা ডিম নিই আমরা তার দাম পড়বে হচ্ছে 10 পিস 12 টাকা। চিকেন 1 পিস থাকলে পরে তার দাম 25 টাকা। পরোটা তো খাওয়া শুরু করে দিয়েছো, কেমন লাগছে পরোটাটা? ভালো ভালো। আর তেল কিন্তু নেই বলো, একদম দেখো এই হাতে নিয়েছি, বেশ নরম কিন্তু কোনো তেল নেই। দেখুন হাতে কোনো তেল লাগছে না ধরতে গেলে পরে, এতটাই মানে ড্রাই হয়ে গেছে। তেল ছাড়া পরোটা, সঙ্গে ডিম আর একটা নিয়ে এলাম মাম্মার জন্য। ঘুগনি দিয়ে পরোটা খেয়ে দেখি, বিন্দাস। ঘুগনিটাও সেরা খেতে। একদম লাইট পেঁয়াজ রসুনের খুব স্ট্রং ফ্লেভার। আর ডিম তো কিছু বলার নেই, কারণ এখানে ভাতও পাওয়া যায় বিকেল 4টে অবধি। হরির হোটেল ফুলিয়া বাজারের মধ্যে একদম ফেমাস হোটেল হরির হোটেল। ফার্স্ট অফ অল কেমন লাগছে বলতে গেলে, হোটেলের যে নামটাতে আমার ব্যাপক লেগেছে, হরির হোটেল। যারা সামনে আসবেন শুনে তারা হয়তো জানে হরির হোটেল একটা গল্প আছে সামনে আসবেন, ভূতের হরির হোটেলটা ভূতের। সো এখানে খেয়ে একটা আলাদা ফিল লাগছে, যেটা শুনে এসেছি সেখানে বসে খাচ্ছি। 25 টাকা বেশ ভালো করে চিকেন দিয়েছি। একদমই লাইট পরোটা, একদমই লাইট। সকাল পরোটা চিকেনের ঝোল, কে দেখে আর। চলে আসলাম অ্যাট লাস্ট প্রিয়াঙ্কা বর্ষাকের হ্যান্ডলুম হাউসে, যেখানে বিভিন্ন ধরনের হ্যান্ডলুমের শাড়ি পাওয়া যাবে, বিভিন্ন রেঞ্জের পাওয়া যাবে, যেটা আমি শুনেছি তাদের কাছে। তো এবার যাবো, গিয়ে দেখবো কী কী শাড়ি আছে। আজকে কিন্তু গুছিয়ে শাড়ি কেনা হবে বলো। আর সামনে দেখা যাচ্ছে রীতিমতো চরকার মাধ্যমে সেই সুতো গোটানো হচ্ছে, যেটা ছোটোবেলাতে দেখতাম মামার বাড়িতে, সেটা এখানেও দেখতে পাচ্ছি। যাওয়া যাক। নমস্কার প্রিয়াঙ্কা দি। at least আপনারা চলেই এসেছেন একদম থেকে কথা হচ্ছিল আজ হ্যাঁ 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 আমার তো ভাগ্নির বিয়ে সেজন্য আমার দিদি একটা লিস্ট দিয়ে দিয়েছে বলেছে এই শাড়িগুলোকে নিয়ে যেতে বলেছে বিশেষ করে মেয়ের বাড়ি যেটা লাগে মেয়ের হ্যাঁ মেয়ের মা মাসিমা কাকিমা জেঠিমা হ্যাঁ যেটা হয়ে থাকে আর কেন না আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি কারণ আমাদের হ্যান্ডলুম হাউসে প্রচুর বিয়ের কাস্টমার এরকম আপনাদের মতনই আসে কিন্তু তাছাড়া আমাদের মেইন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে হোলসেল করা মানে হচ্ছে আপনি আমাদের এখানে আসলে ম্যানুফ্যাকচারিং প্রাইসটা পাবেন কেন না আমাদের হ্যান্ডলুম হাউসে সব ম্যানুফ্যাকচারিং হয় যত রকমের হ্যান্ডলুম শাড়ি আছে লিলেন শাড়ি বলুন কটন মল কটন যেটা এখন খুব ফেমাস মল কটন আমরা দেখাবো আপনাদের এই ভিডিওতেই দেখানো হবে তো তাছাড়াও তসর রেশম মটকা মসলিন সিল্কের শাড়ি যা বলবেন সমস্ত কিছু আপনি কিন্তু খুবই কম দামে এবং ম্যানুফ্যাকচারিং প্রাইসে পেয়ে যাবেন বাহ আর সেই জন্যই কিন্তু ছুটে আসা অবশ্যই অবশ্যই কারণ আমরা জানি যে ম্যানুফ্যাকচারের কাছে গেলে পরে মানে যে প্রাইসটা আমরা পাবো সেটা কখনোই কোনো দোকানে গেলে পাবো না মিনিমাম আপনার হাফ টাকা তো সেভ হয়েই যাবে অটোমেটিক এখানে যদি কেউ রিটেল কিনতে আসে মিনিমাম তাই কত কিনতে হবে যদি কেউ তার পার্সোনাল ইউজ বা কোনো অকেশন বা যে কোনো পারপাসই আসুক তাকে কিন্তু 5000 এর উপরে বিলিং করতেই হবে তো দিদি চলুন এবার শাড়ি দেখি শুরু করা যাক বলছি প্রথমে মেয়ের দধিমঙ্গল বৃদ্ধি আর গায়ে হলুদের শাড়িগুলো দেখান আর 500 টাকা হ্যাঁ আর 500 টাকা রেঞ্জের মধ্যে দেখালেই ভালো হয় ঠিক আছে 500 700 হাজার টাকা অসুবিধা নেই আপনি চয়েস করুন ওকে ওকে আমরা দেখাচ্ছি তুমি তোমার মনে আছে তুমি যখন সকালে দধিমঙ্গল করেছিলে কি শাড়ি পরেছিলে তখন তো ছিল লাল লালই ছিল একটা লাল কালারের মধ্যে এই শাড়ি তো মেয়েদের লালই মানায় না হ্যাঁ ঠিক এই শাড়িটা কিন্তু বলো এটা আসলে মানে আঁচল পোরশনটা হবে পুরোটাই মিনাকারি আর বডিটা তো ছোট ছোট মিনে থাকবে ছোট ছোট মিনা আছে মানে এখন ছোট বডিটা খুব পছন্দ করে বাহ এটাও কিন্তু বেশ সুন্দর বলো এটা একটু মাল্টি ওটা যেমন সেলফ ওয়ার্ক আছে এটা হচ্ছে মাল্টি কালার ঠিক একটা মাসলিনের মধ্যে এটা এটা হচ্ছে জরি ওয়ার্ক পুরোটাই মানে মাসলিনের মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে আসবে মোটামুটি 400 থেকে 600 টাকার মধ্যে আসবে বাহ কমের মধ্যেই আছে এটা কিন্তু পুরোটা এটা 300 থেকে 600 টাকার মধ্যে চলে আসবে বাহ এটা এটাও বেশ সুন্দর জরি আছে কাজটা বেশি এটা 600 থেকে 900 টাকার মধ্যে চলে আসবে বাহ অল ওভার কাজের মধ্যে আসবে এটা খুব সুন্দর তো তাহলে এটাই নেই বলো এটা বাজেটের মধ্যে থাকবে অল ওভার কাজের মধ্যে এটা অল ওভার কাজের মধ্যে সাইডে তাহলে দাও এটাকে এটা ফাইনাল করছি এবার হচ্ছে বৃদ্ধি শাড়ি দেখাচ্ছি একদম ঠিক আছে একটু হালকা কালারে কিছু দেখাও সাদা লাল দেখাতে থাকি অনেকেই সাদা লালটা খুব পছন্দ করে বৃদ্ধির সময় পরে বসার জন্য ঠিক আর শাড়িগুলো দেখো একদম মোলায়েম আমাদের হ্যান্ডলুম হাউসের আপনি শাড়ির কোয়ালিটি গুলো দেখবেন একবার একদম একটা লাইট কালারের মধ্যে দুর্দান্ত বাজার রেটটা আমরা অল ওভার কাজের মধ্যে আশা করি অনেকেই দিতে পারবে না এই কোয়ালিটি হিসেবে ঠিক এটা 300 থেকে 500 টাকার মধ্যে চলে আসবে এগুলো এটা এটা 300 থেকে 500 এর মধ্যে আসবে বাহ আর এটা এটা মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে চলে আসবে বাহ 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 একটু ব্রাইট কালার দেখাচ্ছি একটা একটু আনকমন কালার হ্যাঁ এটা আপনার 700 থেকে 900 টাকার মধ্যে চলে আসবে দামটা একটু হাই রেঞ্জের মধ্যে আছে দিদি তো আমাকে একটু কমের মধ্যে নিতে বলেছিল একটু কমের মধ্যে দেখাও হ্যাঁ এটা কিরকম পড়ছে এটা এটা 600 থেকে 800 টাকার মধ্যে আসবে এটা কিরকম আসবে এটা এই একটা দেখে মনে হচ্ছে কি আরেকটা দেখি আরেকটা দেখে মনে হচ্ছে কি মানে এটাই ঠিক এটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনি সাইডে রেখে দিন অসুবিধা নেই ওকে ওকে এটা দামটা কি রকম আছে এটা মোটামুটি 600 থেকে 800 টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে 600 এর মধ্যে যদি চলে আসে বা 600 800 এর মধ্যে হয়ে যাবে তাই না বলো এবার আমরা নেক্সট গায়ে হলুদের শাড়িটা দেখাচ্ছি গায়ে হলুদটা বলা ছিল বাহ বাহ কত রকমের হলুদ হবে তুমি তো এরকম ধরনের শাড়ি পরেছিলে না একদম সেম ধরনের শাড়ি পরেছিলে সেলফ ওয়ার্ক কাজ আছে ছোট ছোট বুটি আছে এটা আসবে হলুদের মধ্যে মাল্টি কালারের কাজ মাল্টি ওয়ার্ক ও যেটা খুলছে পুরোটাই মাল্টি ওয়ার্ক কাজ আসবে আঁচলটাও মাল্টি এরকম এটা মোটামুটি 400 থেকে 600 টাকার মধ্যে চলে আসবে এটা সেম ধরনের শাড়ি টক লালটা দেখছিলেন 400 থেকে 600 টাকার মধ্যে আসবে এটা কিন্তু বেশ ভালো এটা কি রকম আসতে পারে এটা 800 থেকে 1000 এর মধ্যে আসবে এইবার লাগবে হচ্ছে মেয়ের আসল শাড়ি মানে বিয়ের সময় শাড়ি বেনারসি লাগবে ঠিক আছে চলুন এটা তো ঢাকাই সেকশন আমি সিল্কের সেকশনে যেখানে বেনারসি থাকে সেখানে নিয়ে যাচ্ছি ওকে চলুন আপনি এবার চলে আসলাম আমরা বেনারসির জায়গায় আমার ঘরটাতে মানে টোটালি বেনারসি আর সিল্কের শাড়ি আচ্ছা আপনাদের এখানে তো বেনারসি নেব বেনারসি শাড়ির রেঞ্জটা যদি বলি শুরু কত থেকে আমাদের এখানে বেনারসি 850 টাকা থেকে স্টার্ট 850 টাকা থেকে চলে আসবে 850 টাকাতে বেনারসি এটা আসবে আপনার 850 টাকা দাম পড়বে এটা রানীর সঙ্গে আসবে গ্রিন কালারে ম্যাচিং এটা আবার কুচিও আছে এটা কুচি আসবে এই দেখুন পাটলি পাটলি স্টাইল গ্রিন কালারে কুচি আসবে এটা বডিটা আসবে এটা আপনার আঁচল পোরশনটা আসবে সেটাই তো এগুলোর মধ্যে আপনি এরকম কোয়ালিটির কাপড় যে 850 টাকা হতে পারে সেগুলোর মধ্যে আপনি ছোট বুটির কাজও পাবেন বড় বুটির কাজও পাবেন যাদের আর্থিক সামর্থ্য কম তারাও চাইলে পরে এই মানে এই ধরনের শাড়ি কিন্তু অবশ্যই নিতে পারে। আর ঠিক 850 টাকা দিয়ে বেনারসি শাড়ি, সেটাই সত্যি ভাবা যায় না, অভাবনীয়। এটা সম্ভব করেছে কিন্তু একমাত্র হ্যান্ডলুম হাউস। আপনি 850 টাকা দিয়ে বড় বুটিও পাবেন, আবার ছোট বুটিও পেয়ে যাবেন। বাহ, এটাও 850, এটা অল ওভার এর মধ্যে চলে আসবে। এখানে যত বেনারসি শাড়ি দেখতে পাচ্ছেন সবকটাই 850 টাকার বেনারসি শাড়ি। অসুবিধা কি? আমার দিদির মেয়ের জন্য লাল বা রানী কালারের মধ্যে দেখান। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখাচ্ছি। দেখুন এটা লাল কালারের মধ্যে আসবে, ফ্যান্টাস্টিক। এটা বডি পোরশনটা আসবে, পুরোটাই মিনাকারি কাজ আসবে। এটা বর্ডারটা আসবে চওড়া, বড় বর্ডার। হ্যাঁ, এটা চওড়া, অনেকটা চওড়া, অনেকটা বড় হবে। আর এটা আসবে আপনার আঁচল পোরশনটা, এই যে এটা আঁচল পোরশনটা একটু বেশি গর্জিয়াস। এই একটা লাল কালারের মধ্যে জাল, মিনাকারি জাল, দারুন দারুন। আঁচলটা আপনি শুধু কাজটা দেখুন, কাজগুলো দেখেছেন তো? এটা বডি পোরশনটা আসবে, বডিটা পুরোটা মানে লতা কাজের মধ্যে আসবে, পুরোটা মিনাকারি কাজ আসবে। এটা আরেকবার ভি করতে হবে, আরেকবার ইচ্ছা করতে হবে। লালের মধ্যে ছোট বুটি, এটা হচ্ছে আমাদের হট কেক এখনকার। আচ্ছা, ছোট বুটির কাজ সবার এখন খুব প্রিয়। আপনি এটা আঁচলটা আসবে, আঁচলে তো মানে সেমন যেন সোনা দিয়ে মানে বাঁধা। এটাকে আমরা হট কেক বলে থাকি। এটা বডিটা মানে এত ডিমান্ড, আর মনে হয় এটা নিলেই ভালো হবে। ছিল তো ভাব, ছিল কেমন লাগছে বলো? আমার তো দুর্দান্ত লাগছে। দুর্দান্ত লাগছে না বলো? আর এই হট কেকটাই সেরা, একদম সেরা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এটা প্রাইস কি রকম হবে? এটা 3 থেকে 5000 টাকার মধ্যে চলে আসবে। 3000 থেকে 5000 মধ্যে চলে আসবে। এতই বিশাল কম দাম গো, তাহলে কি আপনারা কি তৈরি করেন? দেখুন, বেনারসিও যদি আপনি বলেন, আমাদের ফুলিয়া হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের বেনারসি নিজেদের প্রোডাকশন হয়। তো আপনি হোলসেল প্রাইসটাই পাবেন, বেনারসির ক্ষেত্রেও আপনি হোলসেল প্রাইস পাবেন। এর সঙ্গে কিন্তু 3 ডবল দাম যোগ করে কিন্তু দোকানগুলোতে বিক্রি করা হয়। আমি এটা কাজ করব, ইনারা যে হোলসেলার, ইনারা যে ম্যানুফ্যাকচারার, ইনারা যে তাঁতি বংশীয়, সেটা প্রমাণ করানোর জন্য। আর সেটা আমি দেখেছি একটু আগে, দেখলাম নিচে দেখছিলাম যে তৈরি হচ্ছে শাড়ি, কিভাবে তৈরি হচ্ছে চলুন একটু দেখে নেওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছি চরকার মাধ্যমে সুতোগুলোকে ববিনের মধ্যে পেঁচানো হচ্ছে, আর এই ববিন দিয়ে কিন্তু কাপড় তৈরি হবে। ববিনে করে সুতোগুলোকে পেঁচিয়ে এরকমভাবে লাট করে রাখা থাকে, যে শাড়ির জন্য যে কালার যাবে সেই কালারের হিসাবে কিন্তু এখান থেকে ববিন সেখানে সাপ্লাই যাবে। আজকে আমরা এসেছি কিন্তু পুরোপুরি পিওর তাঁতির বাড়িতে। মানে এরা বংশানুক্রমে এনারা তাঁতি, আর তাঁতি হওয়ার জন্য এই তাঁত শিল্পকে মানুষের সামনে তুলে ধরেছেন বিভিন্ন রকমভাবে। আর তারই জ্বলন্ত উদাহরণ যে বাড়িতে আমি এসেছি, ওনারা স্বয়ং নিজেরাই তাঁতের মাধ্যমে কাপড় বুনেন। আর ডাইরেক্ট দেখতে পাচ্ছি, উল্টো দিকে যদি দেখাও বিট্টু, যে এখানে সুতো কত বাহার, সুতোকে এখানে রং করা হয়, রং করে তারপরে এটাকে এইভাবে গুছিয়ে রাখা হয়। তারপরে এগুলোকে আবার বিভিন্ন রকম ববিনের মাধ্যমে রাখা হয়, চরকায় কেটে এগুলোকে ববিনের মাধ্যমে করে নিয়ে এরকমভাবে শাড়িতে কনভার্ট করা হয়। সুতো চেঞ্জ করা হয় যখন সুতো শেষ হয়ে যায়। ছাটা, ছাটা মাকু, মাকু। আচ্ছা, হ্যাঁ মাকু। আচ্ছা, বাকি সুন্দর প্রসেস। এবার আবার চালু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি লিনেন শাড়ি একদম রেডি করা হচ্ছে, মানে আয়রন করা হচ্ছে। লিনেন শাড়ি যেরকম কস্টলি হয় সেরকমই মোলায়েম হয়, সত্যি দুর্দান্ত। কালারটাও সেই ফুটে উঠেছে, এর গ্লেজই আলাদা। এখানে এসে দেখতে পেলাম প্রত্যেকটা শাড়িকে চেকিং করা হয়, যে ঠিকমতো এখানে কোথাও ফুটো আছে নাকি, কোথাও কোনো প্রবলেম আছে নাকি, প্রত্যেকটা শাড়িকে রীতিমতো চেক করা হচ্ছে। আর যদি দেখুন এইভাবে চেক করা হচ্ছে ডাইরেক্ট প্রত্যেকটা শাড়িতে, সামান্য কোথাও কোনো প্রবলেম থাকলে সেগুলোর সাথে সাথে একদম এখানে সেট করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না থাকে। ছিল শাড়িটা কেমন লাগছে? ঠিকঠাক লাগছে তো? একদম ঠিকঠাক, মানে যাক, খুব ভালো লাগলো। পছন্দ হলেই ভালো, একদম একদম খুব পছন্দ হয়েছে। এটা খুব ভালো পছন্দ হয়েছে। ভাইটা রাখো এটা সাইডে। আর ছেলের বাড়িতে তত্ত্বে দেওয়ার জন্য কিছু সিল্কের শাড়ি দেখানো যাবে? এই ঘরে সিল্কের শাড়ি আছে, অল্প বয়সের যাদের আছে আপনি লিস্ট বার করুন, আমি দেখে দেখে তাদের জন্য মানে সিল্কের শাড়িটা দেখাচ্ছি, ভালো লাগবে সেটা। আচ্ছা ঠিক আছে, এটা আসবে ডুয়েল টোনের মধ্যে, ডুয়েল টোন কাতানের মধ্যে। এটা আসবে আপনার পয়ঠানি বর্ডার। হ্যাঁ, মানে এটা ডুয়েল পয়ঠানি বর্ডার আসবে। এটা বডিটা আসবে, এটা একটা শাড়ি দেখছি এটা ব্লু কালারের, আর ব্লুর সাথে রেড আছে। আচ্ছা আমি বলি, এই কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে। এটা প্রায় 1500 থেকে 1800 টাকার মধ্যে চলে আসবে। এটা 1500 থেকে 1800 এর মধ্যে চলে আসবে, 1500 থেকে 1800 এর মধ্যে চলে আসবে। এটা দেখো, আচ্ছা এটা পিওর এর মধ্যে আসবে। ওকে, এটা আঁচল পোরশনটা চলে আসবে নেভি ব্লু, নেভি ব্লুর সঙ্গে রেড, রেড এই কালারটা সঙ্গে রানী। ও ও বাহ, এটা একদম আনকমন কালার আছে। ব্লাউজ পিস আছে প্রত্যেকটা, আচ্ছা প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে। শুনো এটা তাহলে নেই, তাহলে ব্লু এর মধ্যে রেড এর যে কম্বিনেশনটা সুন্দর লাগছে। কষ্ট আছে তাদের কি বানাবে? এটা কি রকম প্রাইস হবে? এটা 4000 থেকে 4500 এর মধ্যে চলে আসবে। বাহ, আর এবার হচ্ছে মাসি মামি এরকম যারা বয়স্ক লোকেদের জন্য একটু শাই লাগবে। অন্য ঘরে যাচ্ছি, আচ্ছা চলো, এটা অন্য সেকশনে আছে। আচ্ছা একটা জিনিস ভালো লাগছে, এত মনে হচ্ছে যেন মানে শাড়ির হাজারদুয়ারি, মানে এক একটা রুমে যাচ্ছি এক এক ধরনের শাড়ির একদম পুরো গোডাউন। এত শাড়ি যে হতে পারে বা এত ধরনের আমার কোনো ধারণাই ছিল না। এটা কটনের মধ্যে আছে, পিওর কটনের মধ্যে, মানে বিধবা কিছু পার পরে তাদের জন্য এরকম দেখতে পারেন। এটাও এই কালারটাও কিন্তু বেশ, এটা বডিটা আসবে, হ্যাঁ এটা আঁচলটা আসবে। বাহ, এটা সিল্কের শাড়ি, এটা হচ্ছে কাঁথা স্টিচ, ক্রিম কালার বেস থাকবে, তার সঙ্গে এটা যেমন অরেঞ্জের কাজ আছে। এটা হচ্ছে মামির জন্য নিতে হবে, ছোট মামি, বুঝলে? ভেরিয়েশন চলে আসবে, অনেক কালার আছে। এটা দেখাচ্ছি তসর গরদ, যেটা সবাই খুব ডিমান্ড করে থাকে, কারণ আমি বাড়িতে এটা একটা খুব ট্র্যাডিশনাল শাড়ি আমাদের ফুলিয়ার। এটা আসবে সিল্ক কটনের মধ্যে, ম্যাটেরিয়ালটা আসবে সিল্ক কটন। শিলু শাড়ি তো মোটামুটি অনেকগুলো নিলাম, কিন্তু একটা জিনিস ফলো করেছি আমি, দেখতে পাচ্ছি এখানে লাল হলুদ অনেকগুলো শাড়ি আছে। এগুলো শুনলাম বাচ্চাদের শাড়ি, বাচ্চাদের শাড়ি, এটা মামাদের শাড়ি আছে, বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার জন্য নেব নাকি একটা এরকম শাড়ি? দেখো একটা হলুদ, একটা হলুদ রং, এটা দাও তো একটা। শাড়ি আছে পিওর হ্যান্ডলুমের শাড়ি, এতে করা বুটি আছে। এই শাড়িটা কিন্তু বেশ বলো। হ্যাঁ একদম, তো মোটামুটি অনেক কিছু না হলো, অনেক কিছু না হলো, এখানে অনেক রকম শাড়ি আছে, সব তো দেখানো সম্ভব হলো না। সেটাই, হ্যাঁ অনেক রকম, কিন্তু মেইন শাড়িটা এখনো না হয়নি। কোনটা মিসিং গেল? শাশুড়ির শাড়ি। ও মাই গড, আসল শাড়িটাই তো মিসিং হয়ে আছে। এবারে শাশুড়ির জন্য একটু ভালো শাড়ি নিতে হবে। আমাদের হ্যান্ডলুম হাউসের যে বিশেষত্ব আছে সেটাই আপনাকে দেখাবো। তাহলে শাশুড়ির জন্য তো আপনাদের যে শাশুড়ি মা শাড়িটা আছে, একটু ভালো দেখে দেখান। আমি একটু ভালোই দেখাচ্ছি কিন্তু, একটু ভালো। আচ্ছা ঠিক আছে, দেখি শাড়িটা, দেখি একটু বেশ। আগে দেখুন প্রথম দেখাতেই, এটা হচ্ছে পিওর মসলিন, 100% পিওর সিল্ক, রেশমের তসরের বর্ডার আর হাতে পুরো কাজ করা হয়েছে। সেই তো কাজ, সেই তো দেখতে। এবার কি রেটটা বলবো আমি? রেটটা কত শুনি? 75000। হ্যাঁ এটা অল ওভার কাজ আসবে, এই যে দেখুন। এটার দাম হচ্ছে 75000। এটা অল ওভার কাজ, এটাই কিন্তু কাজ করা। ওটা মানে এটা হয়তো নিতে পারবো না, কিন্তু এটা টার্গেট হলো বিট্টুর শাশুড়ির জন্য, এটা নট চেষ্টা করব। এটা পুরোটা হাতের কাজের মধ্যে আসবে। হ্যাঁ তো অনেক দাম, এটা কি রকম দাম আছে? দেখে তো দুর্দান্ত লাগছে মনে, জানো? এটা পুরো ফিগার আছে, আর দেখো কি সুন্দর কাজগুলো, দেখো পুরো জু, সত্যি তাই। এটা 60000 টাকা। 60000? হ্যাঁ দাদা আচ্ছা, তো ইউনিক কাজ। এবার দেখাবো 45000। মাই গড, এটা সানফ্লাওয়ার। নিতে পারি বা না পারি, দাম শুনে কিন্তু মানে দাম শুনে মানে অবাক লাগলেও দেখে কিন্তু এটা মনে শান্তি, যে শাড়িগুলো আমার পছন্দ হলে দাদা এখানে কিছু স্যাম্পল আমি দেখা। পিওর রেশম, পিওর কটন, তসর বা এই সমস্ত হাতের কাজ। এটা কি বলে তসর, তাই তো? এটা পিওর রেশম, এটা রেশমের শাড়ি। আচ্ছা, এই সমস্ত শাড়ি কিন্তু একদিনে তৈরি হয় না, মিনিমাম এক একটা শাড়ি 3 মাস 4 মাস 5-6 এরকম টাইম সময় লাগে, এত দিন। তার জন্যই রেট গুলো তো এরকম আসছে। পিওর রেশম বয়ে আছে, রেশমের সুতো। 7-8 হাজার এর মধ্যে দিতে, ভালো বলেছিলে তাই আমি একটু ভালো দেখালাম। বুঝতে পেরেছি। হ্যাঁ আমাদের দেখাটা ওই ঘরে তো আমার বাজেটে হলো না, তাই আমার রুম চেঞ্জ করতে হলো। এখানে চলে আসলাম মেইনলি বলে, এখানে মাল কটন। এই ঘরটা হচ্ছে মেইনলি মাল কটনের ঘর, আমাদের হ্যান্ডলুম হাউসটা আপনি বলতে পারেন মাল কটন স্পেশাল। শিলু এই শাড়িটা কিন্তু ভালোই লাগছে বলো, দেখুন এটা। ওর শাশুড়ি কিন্তু বয়স্ক আছে, বেশি ভালো লাগছে এটা। আঁচলটা এই কোনটা, এর নিচেটা না? ভাই নিচেটা বেশি ভালো লাগছে। আচ্ছা দাম কত হবে এটা? কি ধরনের পাওয়া যায় শাড়ি? সেটা বল। শুধু হ্যান্ডলুম, টোটাল হ্যান্ডলুম, সিল্ক কটন হ্যান্ডলুম, খাদি হ্যান্ডলুম, এই ভ্যারাইটিটাই আছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে আসলে আপনি ভ্যারাইটিস হ্যান্ডলুমের শাড়ি কিন্তু পাবেন। তো রকম বর্ডার আসবে, দেখুন টিস্যু শাড়ি করা হয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখব হ্যান্ডলুমের ভিতরে? অবশ্যই, এটা হচ্ছে টিস্যু জামদানি। এই হ্যান্ড প্রিন্টের কাজগুলো কিন্তু বেশি ভালো লাগে বলো, দেখো কি সুন্দর আছে। এটা হচ্ছে পিওর খাদিতে জামদানি কাজ করা আছে। এটা ওয়েন্স কলকা আসবে, বিয়েতে তো শ্রীলঙ্কা খাদির মধ্যে। এটা নিয়ে না, এটা দাম কি রকম পড়তে পারে? এটা 600 থেকে 700 টাকার মধ্যে চলে আসবে। কি বলে গো, এটা মানে হাতের কাজে আসবে। আমি খুব খুশি। ও দিদির জন্য আমি কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি, দিদি হয়তো দেখলে সত্যি পছন্দ করবে, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। এটা প্রাইস কি রকম হবে? এটা এগুলো পুরো না একদম নিট এন্ড ক্লিন কাজ আর পুরো হাতের কাজ একদম তাই তো দেখছি পুরোটাই হাতের কাজ 4000 এর ভিতরে আছে রেঞ্জ গুলো বাহ এক্সক্লুসিভ তাহলে ঠিক আছে বিয়ে বাড়িতে যাবে একটু একটু লাগবে আমার খরচাপাতি এটা তাহলে দিয়ে দাও এটা ভালো লাগছে তোমার একদম তাহলে এটা দিয়ে দাও আচ্ছা দিদি আমাদের কয়েকটা শাড়ি লাগবে এরকম মানে দানের জন্য মানে এটা কি রকম দাম হবে এগুলো এটা মোটামুটি 100 টাকার মধ্যে চলে আসবে 100 টাকা হ্যাঁ 100 টাকায় শাড়ি দাও এত সুন্দর শাড়িটা দেখো মনে হচ্ছে না এটা বডি পোরশনটা আসবে এটা আঁচল পোরশনটা আসবে এটা হ্যান্ডলুমের উপরে প্রিন্ট আসবে প্রিন্ট এটার দাম পড়বে 160 টাকা 160 টাকা এই শাড়ি আসবে এটা হ্যান্ডলুমের শাড়ি আঁচলটা আসবে এটা বডিটা আসবে অল ওভার প্রিন্ট আসবে বডি আমাদেরকে মোটামুটি আপনি 8টা পিস দিয়ে দেন এরকম ঠিক আছে লিলেনের প্রচুর ভ্যারাইটি যেমন ধরুন এগুলো হচ্ছে আঁচলে জরির লাইন করা আছে এটা হচ্ছে সবথেকে একদম এক্সক্লুসিভ শাড়ি এটা হচ্ছে পিওর টিস্যু যেটা কিনা আমাদের বলিউডে যায় মুম্বাইয়ের বলিউড সেকশনের একটা কাজের জন্য এই শাড়িগুলো পাঠানো হয় অনেক শাড়ি কেনা হলো সবার জন্য কিন্তু এবার খুব খিদে পেয়ে গেছে যেখানে এসেছি প্রিয়াঙ্কা দি কিন্তু আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে বলছে তো আপনারা এসেছেন আর আপনারা আমাদের চ্যানেল দেখে খুবই খুশি আগেও বহুবার দেখেছেন তো বলে যে না এখানে খাওয়া দাওয়া করেই যেতে হবে তো সুতরাং ভড়ি বাজে তো আমরা কখনো পিছিয়ে নেই তো সুতরাং বিট্টু তো অনেকক্ষণ ধরে বলছে দাদা চলো চলো তো সুতরাং যাই এবার জমিয়ে খাওয়া দাওয়া করি ততক্ষণে শাড়িগুলো প্যাকিং করা হোক আমরা খাওয়া দাওয়া করে আসি মানে শাড়ি দেখে চোখের খিদে মিটিয়েছি এবার পেটের খিদে মেটাতে হবে একদম চলে এসেছি তাহলে এবার খাওয়া দাওয়ার পর্বে প্রিয়াঙ্কা দি আমাদের জন্য অনেক খাবার দাবারের ব্যবস্থা করেছে কি বলবো আর কি আছে চলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছি এখানে আছে বাসমতি চালের ভাত কচু শাক আছে এটা এঁচড় আলু ভাজা ভেন্ডি আলু পোস্ত দিয়ে আম দিয়ে টক ডাল দেশি মুরগির ঝোল আর আছে আমের চাটনি তো শুরু করি খাওয়া দাওয়া কচু শাক দিয়ে প্রথমে শুরু করি আর সঙ্গে বাসমতি চালের ভাত নারকেলের কুচি মুখে পড়ছে খেতে সেরা লাগছে একদম কোথাও গিয়ে যখন এরকম খাবার দাবার পাই তখন মন প্রাণ খুশি হয়ে যায় শাকটা খেয়েছো একদম ঘরোয়া খাবার দেখো কি সুন্দরভাবে বানানো একদম বাড়ির খাবার বেশ এবার হচ্ছে আম ডাল এটা অনেকে লাস্টে খায় বিট্টু বললো বিট্টুরা আর লাস্টেই খায় এটা আর ডাল আমাদের আবার শুরুতে খেয়ে অভ্যাস না ডাল আমরা মাঝেই খাই বা টক ডাল হলো লাস্টে ওকে দুর্দান্ত আম টকের ফ্লেভার কাঁচা আমের সেই টক আর সেই ফ্লেভার জুজুরা আলু ভাজা ও ভেন্ডি আলু পোস্ত তরকারি আলাদাই ফ্লেভার আহা হা এবার আলু দিয়ে এঁচড়ের তরকারি পুরো মাংসের মতো করে বানানো মনে হচ্ছে যেন পুরো গাছপাটা খাচ্ছে পুরো মাংস যেভাবে বানায় সেভাবে বানানো দুর্দান্ত তো এবার নিয়ে নেব হচ্ছে দেশি চিকেন কি কালারটা দেখুন আর রান্নার যে কালারটা হয়েছে বিট্টু দেখে কী মনে হচ্ছে বলো তো কালাভুনা তেলগুলো একদম হালকা খুব বেশি আছে তা না যতটুকু উফ খাবারটা দেখেই তো মনে তো খুশি হয়ে গেল পুরো গোলমরিচের গুঁড়ো দিয়ে বানানো তাছাড়া বাকি বিভিন্ন রকম মশলা তো আছেই আর একটা মনে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাও আছে মনে হচ্ছে ডাস্ট করা তাই না বিট্টু আর মশলাটা যেরকম দেখে মনে হচ্ছে বাটা মশলা একদম দেশি মুরগির সাথে এই মশলাটা যায় অসাধারণ খেতে পুরো দেশি মুরগি হাড়গুলো দেখলে বুঝতে পারছিল দেশি মুরগি আর এই দেশি মুরগিগুলো কিন্তু খুব যে নরম তুলতুলো হবে তা কখনোই হবে না একটু টাইট হবে আর ওই টাইট মাংসটা খাওয়ার মজাটাই আলাদা না খুব বেশি ঝাল হয়নি কিন্তু জানো মাম্মা আরামসে খেতে পারবে মানে দেখে মনে হচ্ছে যে স্পাইসি কিন্তু আদৌ স্পাইসি না সত্যি দুর্দান্ত খেলাম প্রিয়াঙ্কা দিকে অশেষ ধন্যবাদ খাওয়াটা শেষ করি বিট্টু মাথায় আসছে তো স্টার্ট করা যাক সকাল থেকে আসার পর থেকে দাদা আর বৌদিতে পরে তো মন ভরে শাড়ি কিনে নিয়েছে মানে আমি পেট ভরে খাবারটা খাচ্ছি একটা চিকেনটা ট্রাই করি দেশি চিকেনের স্বাদই আলাদা আর সবচেয়ে বড় কথা আমাদের আমরা যেখানে যাই না কেন যে খাবারটাই খাই না কেন সেটাই সবার সামনে তুলে ধরি একদম চিকেনের কালারটা পরে থাকার পর মাটনের মতো রেডিশ হাড়গুলো সরু সরু প্রিয়াঙ্কা দি এত সুন্দর খাওয়া দাওয়া যে দিলেন বা খেলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আরো বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের এরকম অকেশন থাকলে আমাদের আসতেই হতোই, কারণ আগে যেহেতু কখনো ভেবেছি ফুলিয়া আসবে, একবার ফুলিয়াতে এসেছিলাম, তো ন্যাচারালি আমার একটা মাইন্ডে ছিল যে ফুলিয়াতে আমি আসবই। আর একটা কথা বলি, এই হ্যান্ডলুম হাউস প্রিয়াঙ্কা বর্ষাকের এই দোকান থেকে, এখান থেকে কিন্তু আমরা 40,000 টাকার মতো শাড়ি নিয়েছি। আর এটা যদি আমি কলকাতা থেকে নিতাম আইদার আশা করি অনেকটাই বেশি লাগতো। হ্যান্ডলুম হাউস প্রিয়াঙ্কা বর্ষাকের আমি টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস ফোন নাম্বার তো দিয়ে দেবো, সরাসরি ফোন করে কিন্তু ম্যাডামের সাথে কথা বলে নিতে পারেন এবং মোর ডিটেলস আরও অনেক কিছু জেনে যাবেন, কোন শাড়ির কত কী, এবং সঙ্গে এখানে আসুন, এসে দেখে যান এবং আপনাদের পছন্দ সে শাড়ি নিতে পারবেন বিভিন্ন ধরনের, সে পুজোর হোক, বিয়ের হোক বা যে কোনো অকেশনের জন্য আপনি শাড়ি কিন্তু এখানে পাবেন। একটু ফোন করে আসলে ভালোভাবে আমরা গাইড করতে পারবো, না হলে কি হবে হঠাৎ করে এসে ওনারা মিস গাইড হতে পারে, মানে একটা প্রবলেম কিভাবে আসতে হবে সেটা আমি বলে দেব। ফোন করলে ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে যা বলি যে অবশ্যই একটা লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা পেলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবে কিন্তু আপনাদের কাছে এরকম মজাদার ভিডিও ভান্ডার নিয়ে আসবো। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই বাই। একটু নেব কি করে, তুমি একটা নাও, আমি আর পারছি না।